2020 ইতিহাসের একটি ব্যতিক্রমী বছর হতে যাচ্ছে, কারণ এবছর ব্যালন ডিয়ার উঠবে না কোনো ফুটবল জাদুকরের হাতে। ফ্রেঞ্চ নিউজ পেপার এলিকিউব জানিয়েছে যে ব্যতিক্রমী পরিবেশের জন্য এবছর ব্যালন ডিয়ার পুরস্কার দেওয়া হবে না। 1956 সালের পর এ পুরস্কার প্রতি বছরই দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে যে প্রতি বছর খেলা শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, কিন্তু এবছর ব্যতিক্রমী পরিবেশের কারণে বিভিন্ন লীগ বিভিন্ন মেয়াদে খেলা কর্তন করেছে, যার কারণে এবছর তারা সেরা খেলোয়াড় নির্বাচন করতে পারেনি। তবে ব্যালন ডিয়র না থাকলেও এলিকিউব আরও জানিয়েছে যে সর্বকালের সেরা একাদশের জন্য তারা পুরস্কারের ব্যবস্থা করবেন, আর এই সেরা একাদশ নির্বাচিত হবে 180 জন নির্বাচকের দ্বারা, যেটি ঘোষণা করা হবে বছর শেষে। তবে ব্যালন ডিয়র না থাকা মেসির জন্য দুর্ভাগ্যজনক, কারণ সম্প্রতি তিনি লালিগায় সর্বকালের সর্বোচ্চ 7 বার পিচিচি পুরস্কার লাভ করেছেন, আর সর্বকালের সর্বোচ্চ এক মৌসুমে 21 গোলে অ্যাসিস্ট করেছেন। এজন্য তিনি নিশ্চয়ই ব্যালন ডিয়র দৌড়ে এগিয়েছিলেন। গতবারের ব্যালন ডিয়রও উঠেছে তার হাতেই।